फिर चोर সন্দেহে এক যুবক আটক আইজিএম হাসপাতালে। অভিযুক্তকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইজিএম হাসপাতালে চোরের আনাগোনা যেন লেগেই রয়েছে। শুক্রবার ফের এক যুবক আটক। অভিযোগ, এদিন এক যুবক একটি ওয়ার্ডের নার্সের রুমে ঢুকে বিভিন্ন ব্যাগ খুলে দেখছিল। ঘটনাটি নজরে আসতেই খবর যায় হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কাছে। তারা গিয়ে যুবককে আটক করে। আরও অভিযোগ, ধৃত যুবক পালিয়ে যাবারও চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাগ থেকে মেলে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, নেশা সামগ্রী। পরে পশ্চিম থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। আরও অভিযোগ, প্রায়শই অভিযুক্ত হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করে। ডিউটি চলাকালীন আমাদের নজরে আসে আইজিএম হসপিটালের এই এনআইসিউতে, এখানে বাচ্চারা যারা ডিউটি করে ডাক্তার নার্স আছে তাদের জুতা শাড়ি কাপড় চোপড় ব্যাগগুলারে এলোমেলো করে আসে, মোবাইল মানি ব্যাগ আছে কি না এগুলো নজরে আসে একজন সিস্টারের, তখন আমাদেরকে খবর দেয়। আমরা আসি, এসে দেখি এই অবস্থা, তাদের অনেকেরই জুতা কাপড় চোপড় নাই, তো সন্দেহ হয়। তারপরে হাতে নাতে উড়ে ধরি, ধরার পর বলে যে আমি তো এইসব কাজে না, আমাকে তারা গুলিয়ে করছে। আমি কই না, অন্য কারণের দিক কয় না, তোমাকে কেন বলে, আমি নিশ্চয়ই এগুলোর সাথে জড়িত। তখনে সবাই মিলে আমরা এখানে সবাই থেকে কথা জিজ্ঞাসা করি, সিস্টার থেকে আরম্ভ করে নার্স থেকে আরম্ভ করে এখানে যারা আছে উপস্থিত সবাই থেকে আমরা তাদের মতামত নেই। দেওয়ার পরে আমরা পশ্চিম থানার খবর দিই, খবর দেওয়ার পরে পুলিশ আসে, ওইখানে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিই। প্রশ্ন উঠছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া খেলনা পিস্তল রেখেছে লোকজনকে ভয় ভীতি দেখানোর জন্যে, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? পুলিশের তদন্তে তা বের করার দাবি উঠেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।